আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় বিপদে পড়লে অস্থির হয়ে যাই, হতাশ হই। অনেকে মুখে বলি আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এই কথাটা যতক্ষণ সান্ত্বনা দেওয়া হয় ততক্ষণে আমরা স্থায়ী হই না, অর্থাৎ আমাদের মন অন্য বিষয়ে চলে যায়। তখন তাওয়াক্কুলের অভাবে আমরা ভীষণ বোকাটে হয়ে যাই, আমরা আল্লাহ তাআলাকে ভুল বুঝি। যতক্ষণ আমরা আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি অর্জন করেছি, পরক্ষণে আমরা ভুল করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে যে তাকদি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ধৈর্য ধারণ করতে বলেছেন, সেই বিষয়ে আমরা অজ্ঞ হয়ে পড়ি। আসলে আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা বোকা হয়ে যাই। কেন বোকা হই, এর উত্তরটা আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জানমাল, শস্যের ক্ষতি সাধন করে পরীক্ষা করব, আর ধৈর্যের সিদ্ধিতে রয়েছে সুসংবাদ। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। এরই সাথে আল্লাহ তাআলা পুরস্কারের কথাও বলেছেন, ধৈর্য সিদ্ধিতে অগণিত পুরস্কার পূর্ণভাবে দেওয়া হবে। এটা রয়েছে সূরা জুমার 10 নম্বর আয়াত। আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াত। এই যে তিনটি আয়াত বললাম, এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আমরা জেনে বুঝেও আমরা হতাশ হয়ে যাই, তাহলে তো আমরা বোকা। এর চেয়ে বড় বোকা আর কি হতে পারে? সবরের এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিচ্ছেন, এই কথাটা জেনেও আমরা গাফেল হয়ে থাকি। আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতকে আমরা ধরতে গেলে অস্বীকার করি এবং বঞ্চিত করি, এবং ভয়ঙ্কর পরিণাম তো আমাদের নিজেদেরকে ভোগ করতে হয়। আসলে বিপদ এটা কারো হাত নেই, এটা অদৃশ্যভাবে আসে। যার যখন বিপদ হবে তখন তার হবেই। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের বিপদের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেন, তাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্যই, তাদেরকে বড় জান্নাত দেওয়ার জন্যই, পুরস্কার দেওয়ার জন্যই তিনি মুমিন বান্দাদের বিপদ দেন, তাদেরকে কষ্ট দেন। বিপদ হলো আল্লাহ তাআলার নিয়ামত, যদি তা আল্লাহ তাআলার এর অভিমুখী হয়। সবর বা ধৈর্য, এর মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করতে পারি। জীবনে বিপদ মুসিবত নেমে আসলে অস্থিরতার প্রকাশ করা মোটেই যাবে না, কারণ আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটা করতে পারি যে তিনি আমাদেরকে প্রতিদান দিবেন, এই আশা আমরা করতে পারি। বিপদে রোগাক্রান্ত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে যদি প্রতিদানের আশা করি, তাহলে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদের কাজ হবে সুসংগঠিত, আমাদের মনে কোনো হতাশা থাকবে না, দুশ্চিন্তা আসবে না, কারণ আল্লাহ তাআলা জিনিস আল্লাহ তাআলাই নিয়ে নিচ্ছেন। তিনি আমাদেরকে যেভাবে খুশি সেভাবে পরিচালনা করতে পারেন, আমাদের ভালোর জন্য তিনি সব কিছু করছেন। সুতরাং আমরা নিজেদের নফসের গোলামি করে এই বিপদকে আমরা অভিশাপ নিব না, কারণ বিপদ তো আর গজব না, গজব হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গজব হচ্ছে শেষ জামানায় মানুষদেরকে শুকর বা শুকর বানর এসব বানিয়ে দিবে, তারপর আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন, পুরো পৃথিবী তছনছ করে দিবেন, এসব হচ্ছে গজব। কিন্তু বিপদ, দুঃখ, কষ্ট এসব কিছু হচ্ছে আমাদের জন্য নিয়ামত। যখনই কোনো বিপদে পড়ব তখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আমাদের কষ্ট তিনি লাঘব করে দিবেন, বিনিময়ে আমরা পাবো কি, জান্নাত। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না, আর যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন। সূরা তাকাবুন আয়াত 11। এই আয়াতের চিন্তা লালন পালন করে আমরা কিন্তু সামনে দিকে এগোতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলা দিনের আলোকে আমাদেরকে ঢেলে দেন। তখন সে অনুধাবন করে বিপদ, বেদনা, দুঃখ, কষ্ট এসব কিছু সে নিয়ামত ভাবে, আর বিপদে
ধৈর্য ধারণ করে বলে, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার জন্য আর তার নিকটেই ফিরে যাব। সূরা আল বাকারা 156 নম্বর আয়াত। সুতরাং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে বিপদ যা আসুক, দুঃখ আসুক, বেদনা আসুক, পেরেশান আসুক, সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা যদি এই বিষয়ে বিশ্বাস না করি, আস্থা না করি, ভরসা না করি, তাহলে বিনিময়ে আমরা কিছুই পাবো না। এমনিতে করলেই আমরা কি পাবো? আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে আমরা কি পাবো? আমাদের কোনো লাভই হচ্ছে না। তো যদি আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে তো আর কোনো সমস্যা নেই, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।